সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তাই বুধবার দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে নগরীর 5 শতাধিক বিভিন্ন পেশার মানুষকে সুপেয় বিশুদ্ধ পানি পান করান রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক লক্ষ্মীণচন্দ্র দাসের উদ্যোগে ও জেলা যুবলীগের সদস্য ডিজেল আহমেদের সহযোগিতায় সুপেয় বিশুদ্ধ পানি রংপুর মহানগরবাসীকে পান করানো হয়। এতে জেলা যুবলীগের সদস্য ডিজেল আহমেদ বলেন, তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। জেলা যুবলীগের নেতাকর্মীরা সবাই মিলে মানব সেবায় কাজ করে যাবে বলেও জানান তিনি। এ সময় জেলা যুবলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুপেয় ঠান্ডা পানি খাওয়াবো, এই কর্মসূচি আমাদের প্রায় অব্যাহত থাকবে। এবং যুবলীগ তো জানেন আপনারা, মানবিক যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানুষের যে কোনো দুঃসময়ে যে কোনো সমস্যা যখন হয় তখন যুবলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।